আসসালামু আলাইকুম। এখানে ফাউন্ডেশন নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয়, যারা বাড়ি করতে চান তাদের উদ্দেশ্যে বলবো যে ভাই, যখন আপনি একটা বিল্ডিং করবেন তখন আপনার প্রথম থেকে একটা পরামর্শ নিতে হবে বা ডিসিশন নিতে হবে আপনি কিভাবে বিল্ডিংটা করতে চান বা কিভাবে বাড়িটা করতে চান। ওইটা আপনাদের বলার উদ্দেশ্য হলো আমার, যে কয়েকটা বিষয় আমি আপনাদের তুলে ধরবো যে বিল্ডিংয়ের বিষয়ে, যে কী কী ভুল করা হয় বা কী কী ভুলের কারণে কী ক্ষতি হতে পারে। সেই ক্ষেত্রে যখন আমরা একটা বিল্ডিং বা বাড়ি তৈরি করব বা আমরা যখন কাজ করি কোনো এক জায়গায়, যা যতটা বিল্ডিংয়ে কাজ করছি, অনেকে দেখা যায় কিন্তু বিল্ডিং করার পরে কিন্তু পস্তান, এটা কিন্তু সবাই স্বাভাবিক। বিল্ডিং করার বা করলে পরে বোঝা যায় যে কোন কোন ক্ষতিটা আমি করছি বা কোন কোন বিষয়ে আমি যদি ওইটা ভালো করতাম তাহলে মনে হয় ভালো হতো। এটা কিন্তু সবার স্বাভাবিক, প্রায় মানুষের এইরকম ভুলটা হয় বা হয়ে থাকে, এটা ভুলের ঊর্ধ্বে কেউ না। তবে কিছু কিছু ভুল আছে, ওইটা কিন্তু মারাত্মক ভুল হয়, এটা বিল্ডিংয়ের ক্ষেত্রে কিন্তু ওইটা করা যাবে না, আসলে করা ভালো না। যেমন স্বাভাবিকভাবে ভুলটা আমরা ফাউন্ডেশনের ক্ষেত্রে দেখা যায়, অনেকেই বলেন যে ভাই আমি তো উপরে আর করব না বা আমার কোনো রকম একটা একতলা বাড়ি হলে হবে, এরকম একটা ফাউন্ডেশন দিয়ে দেন। দেখেন, যখন আমরা ওই ফাউন্ডেশন শুরু করি, কাজটা শুরু করি, তখন দেখা যাচ্ছে যে পরবর্তীতে ওনারা বলেন যে যদি ভাই আর একটা রুম, দুইটা রুমও যদি আমি উপরে করতে পারি ওই সিস্টেমে আমার বিল্ডিংটা করে দেন। তো ওইরকম হয় অনেক জায়গায়, তো ওই বিলটা ওই ভুলটা আপনারা করবেন না। কারণ আপনারা দেখেন, একটা বিল্ডিংয়ে ফাউন্ডেশনের যে টাকাটা খরচ হয় এটা তো খরচ হয়ই, কিন্তু একটা বিল্ডিংয়ের জন্য মূল বিষয় হলো যে টাকা খরচ হয় বেশি। যেমন আপনি ইলেকট্রিক, প্লাম্বিং, তারপর দরজা জানালা, ওইগুলো তো আপনার খরচ কম করে পারবেন না, ওইগুলো যেখানে যেটা লাগে তো করতেই হবে। তো সেই ক্ষেত্রে যদি আপনারা বাড়ি করেন, ফাউন্ডেশনের তেমন একটা খরচ বেশি হয় না। তবে ওইটা আপনাদের বোঝাতে অনেক ভুল হয়, যখন আপনি ভুল হয় বা একটা ভুল করি তখন গিয়ে কিন্তু আর সংশোধন করারও কিছু থাকে না। কারণ একটা বিল্ডিং যখন আপনি করবেন, বাইঙ্গা তো আর করতে পারবেন না, তখন বাইঙ্গা করতে গেলে অনেক ঝামেলা করতে পারবেন না, তা না, করতে পারবেন, কিন্তু বিল্ডিং যখন আপনি করবেন তখন ওই বিল্ডিংয়ের যে ভাঙ্গা গড়ার যে একটা বিষয়, যদি আপনি বাইঙ্গা লান তাহলে কিন্তু ওইটা কোনো কাজে লাগে না। তো সেই হিসেবে আপনাদের বলবো, যারা প্রথম থেকে বিল্ডিং করবেন বা করতে ইচ্ছুক বা করবেন ভাবতেছেন, তো অবশ্যই ইঞ্জিনিয়ারিং পরামর্শ বা প্ল্যানিং মতে কাজটা করবেন। এখন যারা বলতে পারেন যে ভাই আমার অল্প বাজেট, অল্প বাজেটে কীভাবে করবো, দেখেন অল্প বাজেটে যদি করতে চান তাহলে আপনার ইঞ্জিনিয়ারিং প্ল্যানিংয়ের কোনো প্রয়োজন নেই বা কারো বুঝ পরামর্শ কোনো প্রয়োজন নেই। যারা এলাকাতে ভালো মিস্ত্রি আছে বা যারা বিল্ডিং করেন, কম খরচে কীভাবে করা যায় ওইটা আপনি করতে পারেন। বিল্ডিং দেখেন বাইঙ্গা পড়ে যায়, ওইরকম কোনো কিছু না, আবার পড়তেও পারে ওইটা ভুলের কারণে। যখন দেখা যায় একতলা বাড়ির ভাঙার কোনো সম্ভাবনা নাই, কম থাকে, অনেকে দেখা যায় ই ব্রিক ফাউন্ডেশন দিয়েও করেন, ওইটা আপনি এলাকার যারা মিস্ত্রি, কম খরচে কীভাবে করা যায় ওইটা পরামর্শ নিয়ে আপনারা করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে যারা ভাবতেছেন যে আমি ফাউন্ডেশন দিব কি না বা আমার দিলে ভালো হবে কি না, আমার টাকাও টাকা আছে ঠিক, আমি বিল্ডিংয়ে এত টাকা খরচ করব না, তো তাদের উদ্দেশ্যে বলবো আপনারা অবশ্যই ফাউন্ডেশন দিয়ে করবেন, দেখবেন পরবর্তীতে না খাওয়ার পস্তাতে হবে। আমরা অনেক জায়গায় বিল্ডিং করছি, দেখা যায় রুম ছুটু, পরবর্তীতে ওনারা বলেন ইস রুমটা যদি আরও একটু বড় হইতো, টাকা আমার তো ঠিকই গেল, তো রুমটা আমার ছুটু হয়ে গেল। আবার অনেক জায়গায় দেখা যায় যে ফাউন্ডেশন আমি কম দিয়ে দিছি, যদি আর একটু ফাউন্ডেশনটা বেশি দিতাম তাহলে উপরে আমি হয়তো বা আরও দুইটা রুম করতে পারতাম। তো তাদের উদ্দেশ্য বলবো, দেখেন আপনি 12 মিলি দিয়ে কিন্তু, 12 mm দিয়ে কিন্তু দুতলা ফাউন্ডেশন চিন্তা করবেন না। আর যদি 12 mm রড দিয়ে আপনারা ফাউন্ডেশন চিন্তা করেন, আমি আগে যেটা দেখাইলাম ওইটা কিন্তু 12 mm রডের ফাউন্ডেশন, তো 12 mm রড দিয়ে আপনারা ফাউন্ডেশন চিন্তা করবেন না। কারণ 12 mm রড দিয়ে যদি আপনি ফাউন্ডেশন চিন্তা করেন তাহলে আপনার কলাম দিতে হবে, ঘন ঘন কলামটা বেশি দিতে হবে। আমাদের এখানে দেখেন 1600 স্কোয়ার ফিটের মাঝে কিন্তু 12টা কলাম, সেই ক্ষেত্রে যে মাঝখানে সাইটের মাঝখানে যে কলামগুলো 6টি করে 16 mm রড, 10-12 কলাম, এবং কর্নারেও 10-12 কলাম, হয়তো 4টা 16 mm, 2টা 12 mm রড, এবং মাঝখানে আছে 12-12 কলাম, 2টা কলাম। এই বিল্ডিংয়ের মাঝখানে আছে 2টা কলাম 12 mm, এই 12-12 কলাম, তো 12-12 কলামে কিন্তু 8টি করে 16 mm রড দেওয়া। আর এখানে যেহেতু 18 ফিট দূরত্ব বিমের, এই একটা কলাম চেয়ে আরেকটা কলামের, এখানে বিমের সাইজ আছে 10 ঝুলানো, এখানে নিচে আছে 3টা 16 mm এবং উপরে আছে 3টা 16 mm, এবং এক্সট্রা টপ 2টা করে দেওয়া হয়েছে, তো সবার মোট এখানে কিন্তু 8টা রড। আর ওই দিকে আছে 12 ফিট দূরত্ব একটা কলামের, এখানে কিন্তু 2টা
স্টেট রোড উপরে এবং তিনটা নিচে, আর একটা শুধু উপরে একটা এক্সট্রা টপ দেওয়া আছে। ওইগুলো আপনার চিন্তা করতে হবে, কিন্তু বিল্ডিংয়ের কিন্তু মূল বিষয় হলো যে কলামের দূরত্ব কতটুকু, এটা চিন্তা করতে হবে। অনেকে ভাবেন যে আমি খরচ কমানোর জন্য হয়তো কলম দুইটা আমি কমাই দিব, কিন্তু খরচ যদি আপনি কলামে কমান, কলামে কমালে কিন্তু বিমে খরচটা বাইরে যায়। এখানে দেখেন এদিকে কিন্তু 5টি করে দেওয়া আছে রড, আর ওইদিকে 8টি করে, তাহলে আপনার 3টা করে রড বেশি লাগতেছে। তাহলে হিসাব করেন যে একটা কলাম আপনার 2টা কলাম তো হয়ই, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওই হিসাব করে চলবে না। তো বিল্ডিং করলে ইঞ্জিনিয়ার যেভাবে দিব বা ইঞ্জিনিয়ারের পরামর্শ মতে আপনারা বিল্ডিং যেভাবে করবেন ওইভাবেই করবেন। অনেকে আছেন যে আমি নিজের ব্যক্তিগত করালে বা আমি অনেক বিল্ডিং করছি, কে আর ইঞ্জিনিয়ার লাগে না, ইঞ্জিনিয়ারের কোনো প্রয়োজন নেই, ওইটা আপনার ইচ্ছা। আপনি বিল্ডিং করবেন আপনার টাকায়, আপনি যেভাবে খুশি ওইভাবেই করতে পারেন। আবার অনেকে দেখা যায় কলামের রড কম দিয়ে বিমের রড বাড়াই দেন ওনারে। এই যে দেখেন এখানে একটা বিল্ডিং আছে যেখানে কলামের রড কম কিন্তু বিমের রড বেশি। বিমের রড বেশি বলতে বিমের রড হলো 16 mm এবং কলামের রড হলো 12 mm। অনেকের মনে থাকে কি যে আমার কলামের এই বিমের উপরে গাঁথনি থাকবে, বিমের উপরে লোড থাকবে, কলাম আমার ছোটো হলে তো সমস্যা নেই। আসলে আপনারা চিন্তা করে দেখবেন বা খেয়াল করে দেখবেন, আপনি যদি একটা বিল্ডিং একটা ইটও লাগান, সব কিছু লোড কিন্তু আপনার বহন করে কলামে, কলামের উপরে কিন্তু লোড আইসা পড়ে। আপনি যেমন ছাদের লোড যায় বিমে, বিমের লোড যায় আবার কলামে, গাঁথনির লোড যায় বিমে, কিন্তু বিমের চেয়ে কিন্তু কলামেই যায়, কলামের লোড কিন্তু বেইসে যায়। তো সব কিছু মিলাই কিন্তু কলামের উপরেই কিন্তু ক্ষমতাটা কিন্তু কলামের উপরেই পড়ে। তো এখানে দেখেন তিনতলা ফাউন্ডেশন, এখানে বলেন ওনারা তিনতলা ফাউন্ডেশনের জন্য বিমে দিছেন 16 mm রড আর কলামে দিছেন 12 mm রড, 6টি করে। সাইটে যত কলাম আছে সবগুলা 6টি করে 12 mm রড, আর মাঝখানে যত কলাম আছে 6টি করে 16 mm রড। তো ওই বুলটা আসলে দেখেন, হয়তো এই বুলটা আপনারা কেন করবেন, বিল্ডিং করবেন যদি ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং মতে করেন, এটা তো কোনোভাবেই কোনো ইঞ্জিনিয়ার এইভাবে দেবে না। তাইলে আপনার টাকা খরচ করবেন কিন্তু আপনার বিল্ডিং আপনিই থাকবেন, কিন্তু রিক্সের মধ্যে, বা বিল্ডিং রিক্স বলতে কি বাইঙ্গা পড়ে যাবো এরকম তো আসলে কোনো কিছু না। হয়তো দেখা যেতে দেয়াল ফাইটে যেতে পারে বা আপনার সন্দেহ থাকতে পারে, তো এই সন্দেহের মধ্যে আপনারা কেন থাকবেন, টাকা খরচ করবেন বিল্ডিং শান্তিতে থাকার জন্য। তো ওইটাতে যদি আপনার টেনশন বাইরে যায় যে আমি ওইটা যদি একটু ভালোভাবে করতাম বা ভালোভাবে করলে হয়তো বা ভালো হইতো, তো এটা আপনারা, আমরা বুঝাই আপনাদেরকে অবশ্যই যাতে করে আপনারা বিল্ডিংগুলো করবেন, সাবধানে করেন। তো এটা চিন্তামুক্ত থাকতে অবশ্যই ভালো একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ মতে বা ভালো একজন ইঞ্জিনিয়ারের প্ল্যানিং মতে কাজটা করবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিওগুলো যদি নিয়মিত দেখেন তাহলে কোনো না কোনো আইডিয়া অবশ্যই পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।